নির্বাচনের ঘোষণার পরই সক্রিয় সংগ্রামী যৌথ মঞ্চ। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে যেই সন্ত্রাসমূলক অশান্তির সৃষ্টি হয়েছিল গোটা রাজ্যে, তার যাতে পুনরাবৃত্ত না হয় তার জন্য ও বুথে ভোট চালনার যে সকল সরকারি কর্মীরা থাকবেন তাদের সুরক্ষার জন্য রাজ্য নির্বাচন কমিশন অফিসে আজ সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা ডেপুটেশন ও কমিশনার রাজীব সিনহার সঙ্গে কথা বলার কর্মসূচি রাখেন। সংগ্রামী যৌথ মঞ্চের কর্মী ভাস্কর ঘোষ বলেন, প্রায় 74,000 বুথে সুরক্ষার জন্য সেই সংখ্যক রাজ্য পুলিশ নেই এবং পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার পাশাপাশি তারা বলেন, যদি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হয় তাহলে তারা সুরক্ষিত অনুভব করবে। তারা ভেতরে ডেপুটেশন জমা দেন এবং জয়েন্ট কমিশনারের সঙ্গে কথা বলেন এবং তারা জানান যে এই বিষয়ে তারা ভাববেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয় কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী দিলে তারা ভোট পরিচালনার সুবিধা হবে এবং যদি তাদের দাবি মানা না হয় তখন তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানান শিবাস তিওয়ারি। আমাদেরকে প্রাণ দিতে হবে, আমাদেরকে বোমা বন্দুকের সামনে পড়তে হবে, সেই ভয়টা তো লাগবেই এবং তার সাথে শাসক দলের নেতা নেত্রীরা প্রতিদিন হুমকি দিচ্ছেন যে ভোট করতে আসুন, তারপর আমরা খাতির যত্ন করব। তা দেখতেই পাচ্ছি কোথাও কোথাও বোমা বিস্ফোরণ হচ্ছেন, বলছেন নাকি গরমের জন্য বোমা বিস্ফোরণ হয়ে গেছে। তা আমাদের প্রাণ চলে গেলে তখন বলবে গরমের জন্য ইয়ে হয়েছে, যেমন রাজকুমার রায়ের ক্ষেত্রে বলা হয়েছিল নিজে গিয়ে নাকি রেললাইনে মাথা দিয়েছিলেন। সেই আশঙ্কা থেকেই এটা করা, ভয়টা সেই জায়গাটা থেকেই যে আমরা জানি যে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা ছাড়া পশ্চিমবঙ্গে ভোট অন্তত সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। সেটা শুধু সরকারি কর্মচারী কেন, যে কোনো রাস্তায় পথ চলতি মানুষকে জিজ্ঞেস করুন, তারাও বলে দেবেন। পুলিশ আমাদের সাথে দেখা করেছিলেন, সেই সময় আমরা মোট 4টি দাবি জানিয়েছিলাম। আমাদের যে 3টি দাবি আছে, স্বচ্ছভাবে শূন্য পদে নিয়োগ, মহার্ঘ ভাতা প্রধান AICPI অনুযায়ী, এবং যারা অনিয়মিত কর্মচারী যোগ্য তাদের নিয়মিতকরণ, এবং তার সঙ্গে আমাদের এই নিরাপত্তার প্রশ্ন এবং কেন্দ্রীয় বাহিনীর প্রশ্ন। এটা আমরা গত মার্চ মাসেই আমরা এটা চিঠি দিয়েছিলাম এবং সেক্রেটারি বলেছিলেন যে তিনি তৎকালীন নির্বাচন কমিশনের গোচরে এটি আনবেন, আজ এই আমাদের প্রস্তাব পাঠাবেন এবং আমাদের সঙ্গে কমিশনারের দেখা হলে আমরা আবারও এই প্রশ্নগুলো তুলব এবং সেই সমস্যার সমাধান না হলে তার দায় তখন নির্বাচন কমিশনের ওপরে বর্তাবে। আপনারা জানেন গতকাল পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের সামনে এসেছিলাম। আমাদের বিগত ভোটগুলিতে যে অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা ডেপুটেশন দিলাম। নির্বাচন কমিশনার ব্যস্ত থাকার জন্য যুগ্ম কমিশনার যিনি আছেন বা যুগ্ম সচিব আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন এবং আমাদের যে দাবিগুলো সুনির্দিষ্টভাবে ওনার কাছে বলে গেলাম সেইগুলো এক্ষুনি উনি কমিশনার সাহেবের কাছে ব্যাখ্যা করবেন। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।